আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মন্দিরের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে বললেন ডাক্তার জাফরুল্লাহ। থাকছে ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা মির্জা ফখরুল। জানাবো কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জামায়াত ছাড়া বিএনপি অচল ওবায়দুল কাদের। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। মন্দিরের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে। আমাদের দেশে একজন ভালো মন্ত্রী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, কিন্তু তাকে গোয়েন্দা সংস্থা বোকা বানিয়েছে। তিনি বলেছিলেন দেশের মন্দিরের নিরাপত্তা দেয়া আছে, কিছু মৌলভী ও ধর্মান্ধ ব্যক্তি সেদিন ইয়ং ছেলেদের বিপদে ফেলেছে। আজ রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ সফরে এসে এসব কথা বলেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য ট্রাস্টির ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গত বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে দুর্গা পূজা মণ্ডপে মিছিল থেকে মন্দিরে হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত চারজনের মধ্যে নিহত হৃদয়ের পরিবারের সাথে কথা বলে ও তার কবর জিয়ারত এবং ভাঙচুরকৃত দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই এখানে মানুষ মরছে, মন্দির ভাঙচুর হয়েছে, প্রত্যেকটা ভাঙা মন্দিরে কাল থেকে সরকারের ক্ষতিপূরণ দেওয়া দরকার বলে দাবি করেছেন তিনি। হাজীগঞ্জের পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন এখানকার পুলিশ সাংবাদিক একত্রিত হয়ে বিষয়টি ট্যাকেল দিয়েছেন, তারা বিষয়টি ভিন্নভাবে নেননি। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, 69 শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার নুরুজ্জামান ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদি আরমান প্রমুখ। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে যে কোনো ঘটনা ঘটলেই সরকারের মন্ত্রীরা বিএনপিকে জড়ানোর চেষ্টা করেন, অথচ কাজগুলো তারাই করে থাকেন বলে মন্তব্য করছেন ফখরুল। তিনি বলেন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেছেন। তিনি বলেন সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের সঙ্গে সরকারের মদদ রয়েছে। বিএনপি মহাসচিব বলেন গণবিরোধী নীতির কারণে সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশের নৈরাজ্য ভয়াল রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ এখন জীবন মরণের সন্ধিক্ষণে ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। ঠিক এই মুহূর্তে সরকার নানা বায়োস্কোপ প্রদর্শন করে তাদের অমানবিকতার বলি করছে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে। লিখিত বক্তব্যে তিনি বলেন বুধবার সকালে কুমিল্লায় পুজো মণ্ডপের ঘটনায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা সহ দেশব্যাপী রক্তাক্ত সংঘাত ছড়িয়ে পড়ে। কুমিল্লা পুজো মণ্ডপের ঘটনার জের ধরে ওই দিন রাতে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংস সংঘাতে চারজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী হাজীগঞ্জে পুলিশের পাশাপাশি ছাঁচলিক যুবলীগ ও বিক্ষুব্ধ জনতার উপর গুলিবর্ষণ করে। এছাড়া দেশের বেশ কয়েকটি জেলায় পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগে মির্জা ফখরুল বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরঞ্জিত আচরণ ও শক্তি প্রয়োগের কারণে জীবনহানি ও গুরুতর আহত সহ দেশের বিভিন্ন জনপদ রক্তে রঞ্জিত হচ্ছে। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হামলা ভাঙচুর সহ ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় যতন সাহা নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিএনপি মহাসচিব বলেন এখন একটি দীর্ঘ প্রশ্ন থেকে দীর্ঘতর হচ্ছে, কে বা কারা পবিত্র কোরআন শরীফ পুজো মণ্ডপে নিয়ে গেছে? সরকারের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর শুধু ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্টু চক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোনো ধর্মীয় সম্প্রদায়ই এই কদর্য কাজ করবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এই ঘটনা জানার পরপরই একটি বিবৃতিতে বলেছিলাম সরকারের মদতেই কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পুজো মণ্ডপে চক্রান্তমূলক কুৎসিত কাজটি করা হয়েছে। এর বড় প্রমাণ ঘটনার পরপরই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অতি সত্বর পুজো মণ্ডপ ও মন্দিরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিল, কিন্তু স্থানীয় প্রশাসন এই অনুরোধে সাড়া না দিয়ে পুলিশ পাঠিয়েছে অনেক পরে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ঘোলা পানিতে মাছ শিকারের নীতি আওয়ামী
আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যে পরিণত হয়েছে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানিয়েছেন। কুমিল্লার ঘটনার অগ্রগতি কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এই ঘটনাটি হঠাৎ করে ঘটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছুদিনের মধ্যে এটি আমরা আরও ক্লিয়ার করে জানতে পারব। আপনারা বলছেন কুমিল্লার ঘটনার অগ্রগতি কী? কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে সব ঘটনা জানাব, খুব শিগগির জানাব বলেই আশা করছি। আসাদুজ্জামান খান কামাল বলেন, শুধু কুমিল্লায় নয়, রামু, নাসিরনগরে এই ধরনের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক উত্তেজনা করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ছিল। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। এরকম পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কাদের লাভ হবে আপনাদের কাছে, সেই জিজ্ঞাসা আমার। তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জে চারজন প্রাণ হারিয়েছেন, পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে। নোয়াখালীতে হয়েছে, ফেনীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে, নোয়াখালীতেও প্রাণহানি হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে জানাবেন, আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্য প্রণোদিত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে বিনষ্ট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এই কাজ যে করেছেন কারো ইন্ধনেই করেছেন। তিনি আরও বলেন, আমরা সব কিছু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করব, যাতে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পায়, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লার ঘটনায় কোনো গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, কুমিল্লার ব্যাপারে আমরা দু তিনজনকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। যারা করেছেন তাদেরও চিহ্নিত করব এবং শিগগিরই আপনাদের জানাতে সক্ষম হব। সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত ছাড়া বিএনপি অচল, জামায়াতের নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি। ভেতরে ভেতরে জামায়াত বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ, যা কোনো দিন বন্ধ হবে না। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির এক নম্বর পৃষ্ঠপোষক। দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক ও ঠিকুজি হচ্ছে তারা। অপকর্মকারীদের কোনো দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অন্ধকারে এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, সুযোগ পেলেই ছোবল মারবে, তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর এই চক্রের বিষবৃক্ষ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। এদের নিষ্ক্রিয় মনে হলেও এরা তলে তলে এখনও সক্রিয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম। সভার সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী। পরে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও দরিদ্র তহবিলে অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন ওবায়দুল কাদের।